হ্যালো গাইস, আমাদের মেডিসিন চ্যানেলে আপনাকে স্বাগতম। গাইস, আপনার কি আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না, আপনার সঙ্গিনীর সাথে ঝামেলা হচ্ছে, আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে থাকছে আপনার সঙ্গিনীর সাথে কিভাবে ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন সেই মেডিসিন সম্পর্কে জানাবো। গাইস, আজকে আমরা আলোচনা করব ট্যাবলেটটা 20 mg ট্যাবলেট সম্পর্কে। এই ট্যাবলেটের মূল উপাদান হলো টাডালাফিল এবং অ্যাভেগ্রা 100 mg ট্যাবলেট সম্পর্কে। এই ট্যাবলেটের মূল উপাদান হলো অ্যাভেনাফিল গ্রুপের একটি মেডিসিন। গাইস, এই মেডিসিন দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি আমাদের মেডিসিন বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। গাইস, যৌন সমস্যার মধ্যে আমাদের লাইফের যে সমস্যাটি বেশি লক্ষ্য করা যায় তা হলো দ্রুত বীর্য আউট হয়ে যাওয়া। দ্রুত বীর্য আউট হওয়া বলতে যে সকল পুরুষের মিলনের আগে কিংবা মিলনের 1 থেকে 2 মিনিটের মধ্যে যাদের বীর্য আউট হয়ে যায় সেটাকে বোঝায়। গাইস, আপনি যদি দীর্ঘ সময় অর্থাৎ 10 থেকে 15 মিনিট একটানা সহবাস করতে চান তাহলে এই মেডিসিন দুটি খেয়ে দেখতে পারেন। গাইস, যে সকল পুরুষের পেনিস শক্ত হয় না, দাঁড়ায় না কিংবা দাঁড়ানোর 1 থেকে 2 মিনিটের মধ্যে দুর্বল হয়ে যায়, তারা যদি এই দুটি মেডিসিন একসাথে সেবন করে তাহলে পেনিস এতটা শক্ত হবে যে 30 মিনিটের মধ্যে নরম হবে না। বন্ধুরা, যে সকল পুরুষের শতবার চেষ্টা করার পরও সহবাসের প্রতি কোনো আগ্রহ থাকে না তাদের জন্য এই মেডিসিন দুটি অসাধারণ কাজ করে থাকে। দর্শক, একটি মেডিসিনের যেমন উপকারিতা রয়েছে তেমনি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে। খাওয়ার নিয়ম, মিলনের 1 ঘন্টা আগে 2টি ট্যাবলেট সেবন করবেন, অবশ্যই ভাত খাওয়ার পরে, সতর্কতা। তবে যে সকল রোগীর উচ্চ রক্তচাপ, হৃদযোগ, ডায়াবেটিস, কিডনিতে সমস্যা রয়েছে তারা এ ধরনের ওষুধ অবশ্যই এড়িয়ে চলবেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন।